যুবদীপু সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ সংবাদ ও বিশ্লেষণ নিয়ে নিউজ টোয়েন্টি ফোর সাথে আছি বাবু কামরুজ্জামান দশক রবি থেকে বৃহস্পতিবার দুপুর একটাই প্রচার হচ্ছে আমাদের এই অনুষ্ঠান গোটা আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ছাড়াও খবরের বিশ্লেষণ এছাড়াও শেয়ার বাজার ও মুদ্রা বাজারের আপডেট সহ জানাবো আন্তর্জাতিক বাণিজ্যের হালচাল পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুল আলোচিত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড বেক্সিমকোর শেয়ার কারসাজির অভিযোগে চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে চারশো আটাশ কোটি লাখ টাকা জরিমানা করা হয়েছে মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসসিসির কমিশন সভায় এই জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়াও রাষ্ট্রায়ত্ত শিপিং কর্পোরেশন সহ আরও সাত প্রতিষ্ঠান পরিদর্শন করবে বিএসিসি নিয়ন্ত্রক সংস্থার এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন পুঁজিবাজার বিশ্লেষকরা পুঁজিবাজারের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় দুই সালের উনিশ মার্চ বেক্সিমকো শেয়ার দর ছিল এগারো টাকা বিশ পয়সা যা ওই বছরের শেষ দিকে বাইশ টাকায় লেনদেন হয় তারপর থেকে শুরু হয় শেয়ারটির রেকর্ড কারসাজির গল্প দুই মাসের মাথায় দুই সালের জানুয়ারিতে দাম ওঠে একশো টাকায় এরপর একই বছরের শেষ দিকে দাম তোলা হয় প্রায় তিন গুণ যা লেনদেন হয় একশো টাকায় এই সময় দেখানো হয় রেকর্ড পরিমাণ মুনাফা ঘোষণা করা হয় বড় আকারের ডিভিডেন্ড পুঁজিবাজারে তালিকাভুক্ত আলোচিত বেক্সিমকো লিমিটেডের শেয়ার কারসাজি নিয়ে বহু আলোচনা সমালোচনা থাকলেও প্রথমবারের মতো জরিমানা বা শাস্তির আওতায় আসছে প্রতিষ্ঠানটি মঙ্গলবার বিএসসিসির নয়শো চব্বিশতম কমিশন সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় সিকিউরিটি আইন ভঙ্গ করায় চার ব্যক্তি ও পাঁচ প্রতিষ্ঠানকে চারশো কোটি টাকা জরিমানা করা হয়েছে সালমান এফ বা বেক্সিমকো লিমিটেড বা বেক্সিমকো নিয়ে বাজারে দীর্ঘদিন বিভিন্ন আলোচনা থাকলেও এই প্রথম আমরা দেখলাম যে নজন ব্যক্তি এবং প্রতিষ্ঠান সহ টোটাল চারশো কোটি টাকার একটা ফাইন করা হয়েছে যেটা নিঃসন্দেহে খুবই ইতিবাচক একটা খবর যারা সুশাসনে বিশ্বাসী তাদের জন্য প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বেক্সিমকো শেয়ার কার সাজির অভিযোগে মুশফিকুর রহমানকে একশো কোটি টাকা মমতাজুর রহমানকে আটান্ন কোটি আব্দুর রৌফকে একত্রিশ কোটি ও মার্জানা আক্তারকে ত্রিশ কোটি টাকা জরিমানা করা হয়েছে এছাড়া একই কোম্পানির শেয়ার কারসাজির অভিযোগে জরিমানা করা হয় পাঁচ প্রতিষ্ঠানকেও এত বড় অঙ্কের ফাইন কিন্তু আমাদের বাংলাদেশের পুঁজিবাজারের হিস্ট্রিতে আমরা দেখিনি যেহেতু আমরা পাঁচই আগস্ট পরবর্তী সময়ে একটা সুশাসনের বাজার আশা করছিলাম সবাই চাচ্ছিলাম যে যারা মাস্টার তারা ধরা পড়ুক তো তারই ফলশ্রুতিতে এই ধরনের একটা যে ঘোষণা আমরা দেখলাম এটা নিঃসন্দেহে সাধুবাদ জানানোর দাবি রাখে এদিকে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ দিতে হাইকোর্টের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চের শুনানি হবে আটাশ অক্টোবর বাবু কামরুজ্জামান নিউজ টোয়েন্টি ফোর ঢাকা সুবাতাস বইছে প্রবাসী আয় সেপ্টেম্বর মাসে দুইশো কোটি ডলার পাঠিয়েছেন প্রবাসীরা গত বছরের একই মাসের তুলনায় যে একশো কোটি ডলার বেশি বৈধ পথে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বাড়ছে রেমিটেন্সের পরিমাণও মঙ্গলবার এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক আগের বছরের সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় এসেছিল একশো কোটি ডলার সেই হিসেবে এই সময়ের মধ্যে রেমিটেন্স বেড়েছে বিরাশি শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী আগস্ট মাসে প্রবাসী আয় এসেছিল দুইশো কোটি একচল্লিশ লাখ ডলার চলতি বছর সবচেয়ে বেশি আয় এসেছে জুন মাসে দুশো কোটি ডলার একক মাস হিসেবে গত তিন বছরের মধ্যে এটি সর্বোচ্চ পরিমাণ প্রবাসী আয়ের রেকর্ড দেশের উন্নয়নে গলদ আছে প্রবৃদ্ধির তথ্যে দেখানো হয় কিন্তু সেটির সুফল তৃণমূলে পৌঁছেছে কিনা তা ভেবে দেখতে হবে রাজধানীর একটি হোটেলে এসএমই পুরস্কার প্রদান অনুষ্ঠানে গতকাল এমন মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ এ সময় তিনি বলেন দেশের অর্থনীতিতে এতদিন লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা যায়নি অন্তর্বর্তীকালীন সরকার সেই চেষ্টা করছে দেশের অভ্যন্তরীণ বাজারের সাথে বৈশ্বিক বাজারের সংযোগ নেই বলেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা সমস্যা সমাধানে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা অর্থায়ন এবং মানসম্মত টেকসই পণ্যের প্রয়োজন বলে মনে করেন তিনি অর্থ বলেন দেশের অগ্রগতিতে এসএমই খাতের অবদান আরও বাড়ানোর সুযোগ আছে আরও বেশি গবেষণা প্রযুক্তির প্রয়োজন উল্লেখ করে বর্তমান সরকার এদিকে দৃষ্টি দিচ্ছে বলেও জানান সালেউদ্দিন আহমেদ এই কাজে এসএমই ফাউন্ডেশনকে আরও বেশি কার্যকর ভূমিকা রাখারও আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশের উন্নয়ন কৌশলের কিছু গলত আছে উন্নয়ন কৌশলের গলত মানে কি আমরা বেশ আগে থেকেই প্রবৃত্তি গ্রোথ অনলি যে প্রবৃত্তি দেখাচ্ছি এবং বাংলাদেশ মানে আমিও সাংস্কৃতিক অর্থনৈতিক প্রবৃতি পাচ্ছে ইনফ্লেশন কমিটি কিন্তু প্রবৃতির ফলটা সুফলটা খারাপ পাচ্ছে গ্রাউন্ড লেভেলে গেছে কিনা বা সেটা বৃদ্ধি প্রত্যন্ত গেছি সেটা নিয়ে নিয়ে আমরা খুব খুব খুশি দশক এবারে সংবাদ বিশ্লেষণে ফিরতে চাই সংবাদ বিশ্লেষণে আজকে আমরা কথা বলতে চাই অর্থনীতির প্রাণ সঞ্চারী খাত এসএম শিল্প নিয়ে কেমন আছেন ক্ষুদ্র উদ্যোক্তারা এই শিরোনামে আমরা আজকে কথা বলতে চাই এবং এই শিরোনামে কথা বলতে একজন এস এম ই খাতের উদ্যোক্তা বহু পুরনো উদ্যোক্তা পরিচিত মুখ এবং একই সঙ্গে যিনি এস এম ফাউন্ডেশনের পরিচালক হিসেবে এখন দায়িত্ব পালন করছেন আমাদের সঙ্গে পাট পণ্যের রপ্তানিকারক আজকে রাশিদুল করিম মুন্না যুক্ত হচ্ছেন আমরা তাকে স্বাগত জানাতে চাই বিজনেস আওয়ারে স্বাগত জানাচ্ছি রাশিদুল করিম মুন্না আমরা শুরুতে আসলে শুরুতে যে প্রশ্নটি রাখতে চাই আমরা সালেউদ্দিন স্যার যে কথাগুলো বলছিলেন গতকালে একটা পুরস্কার প্রদান অনুষ্ঠানে আমরা দেখছিলাম যে এসএমই উদ্যোক্তাদের যে পুরস্কার দেওয়া হয়েছিল সেখানে তিনি মন্তব্য করেছেন বেশ কিছু আলোচনা করেছেন তারাও যেমন অন্তর্বর্তীকালীন সরকার বলছেন আন্তরিকভাবে কাজ করবেন সব মিলিয়ে আসলে শুরুতে জানতে চাইবো যে এই মুহূর্তে আমরা জানি যে একটা পট পরিবর্তনের বাংলাদেশ নতুন বাংলাদেশ এই সময়ে ব্যবসায়ীরা ভালো নেই বিশেষ করে যারা উৎপাদনের সাথে জড়িত পোশাক শিল্প থেকে শুরু করে টেক্সটাইল আমরা দেখছি গ্যাসের সংকট রয়েছে উৎপাদন স্বাভাবিক নেই কিন্তু এসএমই উদ্যোক্তাদের কথা ততটা সামনে আসছে না এসএমই উদ্যোক্তাদের উৎপাদন বা তাদের কার্যক্রম কতটা স্বাভাবিক রয়েছে একজন এসএমই ফাউন্ডেশনের পরিচালক হিসেবে একের সঙ্গে একজন এসএমই উদ্যোক্তা হিসেবে যদি বলেন জি ধন্যবাদ আপনাকে আবারো আপনি যথার্থই বলেছেন যে বাংলাদেশে এখন এসএমইদের

তারা কিন্তু ইনফর্মাল চ্যানেলে আছে এবং মূল অর্থনীতির সাথে তারা কিন্তু যুক্ত অর্থাৎ সরকারের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো আছে তারা কিন্তু কখনই সেটা পাচ্ছে না এবং না পাওয়ার কারণে আমাদের যেটা বলেছি একটু আগে যে আমাদের জিডিপিতে হচ্ছে পঁচিশ সাতি সাতাশ পার্সেন্ট যেটা নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে আহ ষাট থেকে সত্তর পার্সেন্ট এবং আগামী অর্থনীতিতে কিন্তু তারাই মূল ভূমিকাটা বা মূল চালিকা শক্তি হিসেবে কাজ করে সুতরাং এই ক্ষেত্রে সরকারকে খুব সিরিয়াসলি চিন্তা করতে হবে যে এই সেক্টরের সাথে সংশ্লিষ্ট যারা উদ্যোক্তারা আছে তাদেরকে কিভাবে বুস্ট আপ করা যায় তাদের চ্যালেঞ্জ গুলো উত্তরণের সুযোগটা কিভাবে বাড়ানো যায় এবং সেই ক্ষেত্রে আপনি যেটা বলেছেন যে আমরা বেশ কয়েক বছর বেশ কিছুদিন ধরে কিন্তু দেখছি যে আমরা গ্যাস ঠিক মতো পাচ্ছি না আমরা বিদ্যুৎ পাচ্ছি না অর্থাৎ এবং সেই সাথে যে আর্থিক জায়গাতে হচ্ছে অ্যাসেমিদের যে সহযোগিতা করার বিষয়টা আছে সেটা কিন্তু ব্যাংকিং চ্যানেল বা ফাইনান্সিয়াল চ্যানেলগুলো কিন্তু সেভাবে মাইক্রো করপোরেট সেক্টরতে দৃষ্টি না এসএমই ক্ষেত্রে কিন্তু তাদের অনেক জায়গাতে হচ্ছে তারা কনজারভেটিভ সুতরাং এই জায়গাতে বুস্ট করার জন্য যে আর্থিক সহযোগিতার পাশাপাশি আমাদের স্কিল ডেভেলপমেন্ট আমাদের উদ্যোক্তারা কিভাবে নতুন নতুন টেকনোলজি পেতে পারে তাদের প্রোডাক্টিভিটি বাড়ানোর ক্ষেত্রে আমাদের রিসার্চ কিভাবে হতে পারে আমরা লোকাল মার্কেটে যে মার্কেটিং করছি সেই জায়গাতে দেখা যাচ্ছে অবারিত অনেক পণ্যই ইম্পোর্ট হচ্ছে এবং ইম্পোর্ট হওয়ার কারণে লোকাল বাজারে উদ্যোক্তারা পণ্যটা প্রপারলি সেল করতে পারছেন এবং পাশাপাশি আমাদের যদি এক্সপোর্টের কথা আসি সেক্ষেত্রে আমাদের যে ইন্টারন্যাশনাল মার্কেটে যে ব্র্যান্ডিং এর যে ঘাটতি আছে এবং সেই ক্ষেত্রে ফ্যাক্টরি গুলাকে কমপ্লায়েন্স কিভাবে করা যেতে পারে এটি অর্থাৎ সামগ্রিক ভাবে এই সেক্টরকে একটা বড় স্কেলে নিয়ে যাওয়ার জন্য যে চ্যালেঞ্জের জায়গাগুলো আছে আমি মনে করি যে একটা সমন্বিত পরিকল্পনা করা দরকার এসএমএ সেক্টরে প্রায় সরকারি সতেরোটা প্রতিষ্ঠান কাজ করে এসএম ফাউন্ডেশন সহ এবং সেক্ষেত্রে এসএম ফাউন্ডেশন শুধুমাত্র দুইশো কোটি টাকার একটা ফান্ড আছে যেটা ব্যাংক ব্যাংকে রেখে ওটা থেকে যে ইন্টারেস্টটা পাওয়া যায় সেই ইন্টারেস্ট থেকে সারা বছর কাজ করতে হয় যেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়েছি যে যেই যেই পরিমাণ হচ্ছে ফান্ড দরকার সাপোর্ট দরকার সেটা সরকার থেকে যথেষ্ট গুরুত্ব সহকারে চিন্তা করা দরকার সেটা কিন্তু গতকালকে আমাদের উপদেষ্টা মহোদয় সেই অনুষ্ঠানে বলেছেন যে এসএমএদের বা মাইক্রো বা কটেজ সেক্টরকে ডেভেলপ করার জন্য একটু সরকারকে বিশেষ চিন্তা করা দরকার কিভাবে তাদের এই প্রক্রিয়াটার মধ্যে যেখানে যেখানে গ্যাপ আছে সেখানে সহায়তার পরিমাণটা বা পরিধিটা কিভাবে বাড়ানো যায় সুতরাং এটা ছাড়া কিন্তু যে অ্যাসিনিরা তার নিজস্ব চেষ্টা নিজস্ব পুঁজি দিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এই স্কেলটাকে বাড়াতে গেলে কিন্তু রাষ্ট্রের সহায়তা দরকার এবং শুধুমাত্র আর্থিক সহযোগিতা নয় সেটার সাথে যে আমি যে কথাগুলো বলেছি সেই জিনিসগুলো নিশ্চিত করা দরকার এবং আমাদের একটা সামনে একটা ফোকাস করা দরকার যে আগামী পাঁচ থেকে সাত বছর আমরা কোথায় যেতে চাই এবং সেই জায়গাটাকে নিয়ে যেতে হলে আমাদের সরকার তো বিজনেস করবে না কিন্তু পলিসি সাপোর্টের যে গ্যাপগুলো আছে সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করে একটি সমন্বিত সিদ্ধান্ত এবং পরিকল্পনা রোডম্যাপ ঘোষণা করা দরকার জি রাশিদুল করিম মন্না অনেকগুলো বিষয় আসলে আপনি বলেছেন পাশাপাশি যদি একটু জানতে চাই যে এই সময়টাতে এই বিশেষ করে গত দুই তিন মাস যে রাজনৈতিক পরিবর্তন এই সময়টা যা যারা একেবারে তৃণমূলে কাজ করছেন অথবা যারা ছোট ছোট করে কেবল রপ্তানির সাথে জড়িত ছিলেন আমরা দেখছি যে পোশাক রপ্তানি থেকে শুরু করে সার্বিক রপ্তানিতেই তো একটি ধাক্কা আসলে এসছে তো তাদের অবস্থা আসলে এম ফাউন্ডেশন থেকে আপনারা যখন খোঁজ করছেন তাদের চিত্র আসলে কী দেখছেন তারা আসলে সার্ভাইভ করতে পারছেন কিনা ড্রপ আউট হয়ে যাচ্ছে কিনা সেই জায়গাগুলো নিয়ে যদি একটু বলতেন এই সাম্প্রতিক সময়ের চিত্র রাজনৈতিক যে একটা অস্থিরতা সেক্ষেত্রে স্বাভাবিকভাবে স্বাভাবিক যে বাজারজাতের যে ব্যবস্থাপনাটা আছে সেটা স্বাভাবিকভাবে হচ্ছে প্রতিগ্রস্ত হয়েছে সেই সাথে হচ্ছে আমরা দেখছি পোশাক শিল্পের যে অস্থিরতা সেটার সাথেও কিন্তু সাপ্লাই চেনে অনেক অ্যাসিমিরা যুক্ত আছে এবং যারা পোশাক খাতে বাইরেও যে সমস্ত সেক্টর গুলো আছে তারা তো পণ্য উৎপাদন করছে এবং সেটা পণ্যটা বাজারে বিক্রি করতে হবে বিক্রি করাটা যদি সহজবদ্ধ না হয় তাহলে কিন্তু স্বাভাবিক তারা ক্ষতিগ্রস্ত হওয়ার সুযোগটা আছে এবং সেটা এই গত দুই তিন মাসে কিন্তু হয়েছে সুতরাং আমরা দেখছি যে তারা তাদের পণ্য উৎপাদন করে প্রপারলি বিক্রি করতে পারছে না বা কোনো ক্ষেত্রে বিক্রি করতে পারলো তারা যে বিনিয়োগটা করেছে সেই বিনিয়োগটা ফেরত পাচ্ছে না এটা একটা একটা বড় চ্যালেঞ্জ হয়েছে এই মুহূর্তে সুতরাং সরকারকে এই জায়গাতে অ্যাড্রেস করছি যে তাদেরকে কোনো ধরনের একটা সহযোগিতা দেওয়া যায় কিনা যাতে তারা ঘুরে যার ঘুরে দাঁড়ানোর সাহসটা পায় বা সুযোগটা পায় দ্বিতীয়ত হচ্ছে এই বাংলাদেশে দেখবেন যে অনেকেই এখন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে যেটা কিন্তু বিশ পঁচিশ বছর আগেও কিন্তু এই ধরনের কনসেপ্টটা ছিল না সুতরাং যেহেতু আমাদের প্রতি বছর প্রায় বাইশ লক্ষ কর্ম তার সুযোগটা নেই অর্থাৎ এখানে হচ্ছে আমরা যদি দেখি বিদেশে চলে যাচ্ছে কিছু সংখ্যক চাকরি করছে প্রতি কিন্তু দশ থেকে বারো লক্ষ লোকের কর্মসংস্থান হওয়া দরকার সেই জায়গাতেই কিন্তু ক্যাসিনিদের আহ উদ্যোক্তা হওয়া এবং সেই উদ্যোক্তার সফলতার জায়গায় যে চ্যালেঞ্জ গুলো আছে সেটা উত্তরণের জন্য এই সরকারকে বিশেষ পদক্ষেপ নেওয়া দরকার বিশেষ করে গত দুই মাসে যে ঘটনাটা হয়েছে গত দুই তিন মাসের মধ্যে যে বিষয়টা হয়েছে যে অনেক উদ্যোক্তাই কিন্তু হারিয়ে যাওয়ার একটা অবস্থায় চলে এসেছে সুতরাং সরকারকে এটা একটু বিশেষ দৃষ্টিটাকে সুযোগ করছি যে তাদেরকে কিভাবে পাশে দাঁড়ানো যায় তাদেরকে কিভাবে সাহায্য করা যায় এবং সেটা আমাদের এসই ফাউন্ডেশন থেকে আমরা কিছু ইতিমধ্যে কিছু কার্যক্রম গ্রহণ করেছি যারা এসই ফাউন্ডেশনের সাথে সংশ্লিষ্ট আছে তাদেরকে আর্থিক স্কিল ডেভেলপমেন্ট এবং মার্কেট ডেভেলপমেন্টে যে আমরা কিছু ইনিশিয়েটিভ নিতে যাচ্ছি রাশিদুল করিম মন আমরা এখন আসলে অন্তর্বর্তীকালীন সরকার তো অগ্রাধিকার ভিত্তিতে অনেক রকম চ্যালেঞ্জ আসলে তাদের সামনে তারা কাজ করছে এই সময়ে একজন এসএমএ উদ্যোক্তা হিসেবে আপনার কাছে কি মনে হয় যারা একেবারেই ক্ষুদ্র উদ্যোক্তা রয়েছেন আমরা জানি যে ব্যাংখ্যাত খাতেও একরকম অস্থিরতা রয়েছে ক্ষুদ্র উদ্যোক্তাদের সার্ভাইভ করবার ক্ষেত্রে কি ধরনের আসলে পলিসি সাপোর্ট এবং সেটা আসলে কতটা কার্যকরভাবে মনোযোগ দিচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার সেই জায়গায় কোনো ল্যাকিংস দেখছেন কিনা বা সেখানে আরেকটু আরেকটু কার্যকর উদ্যোগ আরেকটু জোরালো পদক্ষেপ প্রয়োজন মনে করেন কিনা সেই জায়গা নিয়ে যদি একটু প্রথমত হচ্ছে ব্যাঙ্গুলা আমি ইতিমধ্যে বলেছি যে এসএমই সেক্টরের সাথে কিন্তু মাইক্রো এন্ড সেক্টর একটা বড় অংশ আমাদের অর্থনীতিতে অবদান রাখছে কিন্তু তারা মূল স্রোতে আসছে না এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদেরকে সহায়তা করছে না কারণটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কিছুটা গাইডলাইন আছে কিন্তু এখনো সেটা বাস্তবায়নের জায়গাটা হচ্ছে সুসংহত নয় অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে মাইক্রো এবং কটেজ সেক্টরে যারা আছে তাদেরকে সুনির্দিষ্টভাবে কিভাবে আর্থিক এবং অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো সরকার দিয়ে থাকে সেটা কিভাবে আহ নিশ্চিত করা যায় এবং এই পদক্ষেপটা আমরা জায়গায় সরকার যেহেতু বেশ কিছু গুরুত্বপূর্ণ নিয়েছে এই বিষয়টা আমি খুব জোরালো ভাবে দ্বিতীয়ত হচ্ছে ব্যাংকগুলা বা আর্থিক প্রতিষ্ঠান গুলা কিন্তু নতুন ভাবে ফাইন্যান্স করছে না তারা কিছুটা আহ স্লো হয়ে গেছে যেটা আমি বলেছেন আমিও বলেছি সবার কিন্তু একটা চ্যালেঞ্জের মধ্যে কারণ তারা ঠিক মতো তাদের বাণিজ্যটা করতে পারছে না বাজারজাত করতে পারছে না আহ পেমেন্টটা পাচ্ছে না একটা অনিশ্চিতা তৈরি হয়েছে সুতরাং তাদেরকে যদি একটা নতুন ভাবে ফাইন্যান্স না দেওয়া যায় তাহলে কিন্তু তারা ঘুরে দাঁড়াতে পারবে না তৃতীয়ত হচ্ছে আমরা ইতিমধ্যে দেখছি যে প্রতিদিন আট ঘন্টার মধ্যে তিন থেকে চার ঘন্টা বিদ্যুৎ থাকে না এই কষ্ট পড়াশোনা কিন্তু এটা একটা বড় ইফেক্ট আনছে সুতরাং এই ক্ষেত্রে সরকার কি করতে পারে আমরা দেখছি যে আমাদের প্রতি যে দেশগুলা মূলত রিসার্চ প্রোডাক্ট ডেভেলপমেন্ট স্কিল ডেভেলপমেন্ট এবং টেকনোলজিতে বড় একটা বিনিয়োগ করেছে সেটা কিন্তু আমরা গত বেশ কয়েক বছর ধরে আমরা চিৎকার করছি এই ক্ষেত্রে কিন্তু সেভাবে আমরা সরকারের সহযোগিতা পাচ্ছি না এই জায়গাতে আমি মনে করি যে আমাদের এসএমএকে ঘুরে দাঁড়ানো বা তাদেরকে করার জন্য এই জায়গাগুলোতে খুব খুব গুরুত্ব দেওয়া এবং পাশাপাশি আমি মনে করি প্রত্যেকটা জেলাতেই কিছু স্ট্রেংথ আছে আছে স্কিল আছে এইটাকে ফোকাস করে এই ক্ষেত্রে আমরা দেখেছি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভিন্ন প্রতিষ্ঠান বিক্ষিপ্ত বিচ্ছিন্ন ভাবে ট্রেনিং প্রোগ্রাম করছে বা বিভিন্ন ধরনের প্রজেক্ট করছে যেটা আসলে মূল স্রোতে কোনো কাজে লাগছে না সুতরাং এখন সময় আমি মনে করি আমরা এই সরকারের কাছে এই সুশাসনের বিষয়টাকে জোরাল ভাবে দাবি জানাচ্ছি যাতে এই যে প্রজেক্ট প্রোগ্রাম বা ফাইন্যান্সিয়াল একটিভিটিস গুলা সুনির্দিষ্ট যেই উদ্যোক্তারা পাওয়ার কথা সেটা একটা সমন্বয়ের মাধ্যমে যদি সুনির্দিষ্ট জেলা আ থানা জুনিয়র এবং গ্রাম কেন্দ্রিক প্রোগ্রাম কোন কেন্দ্রিক ফোকাস করা যায় তাহলে হবে কি এই প্রোগ্রামগুলো আর একটা প্রপার আউটপুট আশা করা সম্ভব না সেই ক্ষেত্রে উদ্যুক্তরা বা এসএলিরা সত্যিকার অর্থে আর্থিক বা অন্যান্য সুযোগ সুবিধাগুলো যেটা সরকার দিচ্ছে সেটা নিশ্চিত এবং সেই জায়গাতে একটা জবাবদিহি আনা দরকার আমরা অনেক সময় দেখেছি যে অনেক প্রজেক্ট হচ্ছে যেটা আমি ইতিমধ্যে বলেছি প্রায় 17টা মন্ত্রণালাল বা প্রতিষ্ঠা এসএলিদের নে কাজ করছে কিন্তু অনেক এসএলই জানে না এই প্রোগ্রাম গুলা কিভাবে হচ্ছে সুতরাং এখানে একটা সমন্বয় থাকা দরকার ফাউন্ডেশন যেহেতু সরকার ঘোষণা করেছে সুতরাং সকল যে মন্ত্রণালয় বা প্রতিষ্ঠান গুলা নিয়ে কাজ করছে তার একটি সমন্বিত পরিকল্পনা দরকার এই সেই সমন্বিত পরিকল্পনার আলোকে যদি ইমপ্লিমেন্টেশনটা হয় তাহলে এসএমএর সত্যি অর্থে বেনিফিট হবে এবং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং মূল কথা হচ্ছে এসএমএ বা মাইক্রোব্যাঙ্ক সেক্টরে অভিভাবক শূন্য একটা অবস্থায় আছে এই যে একটা বিক্ষিপ্ত অজানা একটা প্রোগ্রামের মধ্যে আমরা হাঁটছি এটার থেকে কিন্তু আমরা বড় স্কেলে অর্থ নিতে পারব সুতরাং এটা সরকারকে ভেবে দেখা দরকার যে এই সমন্বয় হেনুতা একটা বড় চ্যালেঞ্জ এবং অপ্রযোজনে অনেক প্রোগ্রাম হচ্ছে অনেক প্রজেক্ট হচ্ছে অনেক ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস হচ্ছে যেটা থেকে আসলে সত্যিকার অর্থে এই সেক্টর বাই সেক্টরের উদ্যোগ তারা বেনিফিটেড হচ্ছে না এই বিষয়টা আমি মনে করি যে সময় এসেছে যেটা একটা সুনির্দিষ্ট রোড ঘোষণা করা দরকার এবং সেই ক্ষেত্রে কারা কিভাবে করবে সেই জবাবদিহিতার আলোকে যদি হচ্ছে অ্যাসেম্বলিকে সম্পৃক্ত করা যায় আমি বিশ্বাস করি অ্যাসেম্বলিরা নিজ উদ্যোগে নিজ স্বপ্নে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে সেই স্বপ্ন উদ্যোগ এবং যাত্রাটা তখনই সত্যিকার অর্থে গতিশীল হবে যখন সরকারের এই নীতি সহায়তা তাদের গলায়। নিয়ে যাওয়া সম্ভব হবে নিশ্চয়ই অনেকগুলো বিষয় আসলে চমৎকারভাবে আপনি তুলে ধরেছেন রাশেদুল করিম মুন্না আমরা আসলে দীর্ঘদিন ধরে বলে আসছি এসএমই এবং অতি ক্ষুদ্রদের কথা কিন্তু আমরা দেখছি যে মাঠ পর্যায়ের বাস্তবতা আসলে ভিন্ন ছিল তবে এখন সময় এসেছে অন্তর্বর্তীকালীন সরকার যদি নতুন করে পদক্ষেপ নেন তারা যেহেতু নানারকমভাবেই চেষ্টা করছেন এস এমই শিল্প নিশ্চয়ই আবারও পুনরুজ্জীবিত হবে আমরা আর ছোটো করে দু একটি বিষয় আপনার কাছে জানতে চাইব যে মোটা দাগে আসলে যারা এর সাথে জড়িত রয়েছেন তাদের ব্যাংক ঋণ পাওয়ার নিয়ে এক ধরনের বাধা ছিল আমরা এলডিসি গ্রাজুয়েশনের কথা বলছি এলডিসি গ্রাজুয়েশন পরবর্তী সময়ে দুই সাল পরবর্তী যারা রপ্তানির সাথে যুক্ত রয়েছেন এসএমই উদ্যোক্তা রয়েছেন তাদের আসলে প্রস্তুতিটা কত দূর এবং তাদের আসলে কি ধরনের প্রস্তুতি এখন নেওয়া উচিত সেই জায়গাটাই কি আমরা কাজ করছি কতটা সেটি নিয়ে একটু যদি বলতেন ধন্যবাদ আমি মনে করছি এলডিসি গ্রাজুয়েশনকে ফোকাস করে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে গার্মেন্টস সেক্টরে এখন প্রায় 99% গার্মেন্টস ফ্যাক্টরির কিন্তু ইন্টারন্যাশনাল কমপ্লায়েন্স সার্টিফিকেশন আছে এই নন গার্মেন্টস সেক্টরে এখনো কিন্তু সেটা অনেক ক্ষেত্রেই অজানাই রয়ে গেছে সুতরাং আমরা যখন এলডিসি ডাইজেশনের দিকে যাব তখন কিন্তু বায় প্রথমই প্রশ্ন করবে যে ফ্যাক্টরি থেকে কি সুমালটা কিনতে যাচ্ছে সে ফ্যাক্টরি কমপ্লায়েন্স সার্টিফিকেশন আছে কিনা এবং কমপ্লায়েন্স সার্টিফিকেশন ছাড়া কিন্তু কোনোভাবেই সে বায়ার এই সেই প্রতিষ্ঠান থেকে পণ্য কেনার ব্যাপারে আগ্রহ দেখাবে না সুতরাং এই ব্যারিয়ারটা আমরা গত কয়েক বছর ধরে বাণিজ্য মন্ত্রণালয় সহ আমরা বিভিন্ন ফোরামে আলোচনা করছি আমরা মনে করি এখনি সময় এসেছে যে বাংলাদেশের গার্মেন্টস এর বাইরে যে সেক্টরগুলো আছে সেই যে সেক্টরগুলো এক্সপোর্ট ওরিয়েন্টেড হওয়ার সুযোগ আছে সেই কি কিভাবে সরকারের বিশেষ আহ পরিকল্পনা বা প্রজেক্টের মাধ্যমে কমপ্ল্যান্স সার্টিফিক আওতায় আনা যায় দ্বিতীয়ত আমরা যেটা দেখছি যে আমাদের আহ

আমাদের এখানে একই প্রোডাক্ট করতে গেলে আমরা এই ছোট ছোট টেকনোলজি ব্যবহার না করার কারণে আমাদের বারো থেকে পনেরো জন অর্থাৎ সেখানে কিন্তু আমাদের কষ্ট অফ প্রোডাকশন কিন্তু বেড়ে যাচ্ছে সুতরাং আমাদের এই সুনির্দিষ্ট ক্যাটাগরির প্রোডাক্টগুলি উৎপাদন করার ক্ষেত্রে যে স্কিল এনহ্যান্স করা পাশাপাশি তাদেরকে নতুন নতুন প্রযুক্তির সাথে সমন্বয় করা যায় এই ক্ষেত্রে সরকারকে চিন্তা করতে হবে আমাদের প্রোডাক্টিভিটি বাড়ানো যায় কি হবে আমাদের তৃতীয় যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের রিসার্চ এবং প্রোডাক্ট ডেভেলপমেন্ট একটা বড় বেরিয়ে আছে কারণ এই ধরনের প্রফেশনাল সেট আপ বাংলাদেশে নেই অর্থাৎ একজন উদ্যোক্তা কি ধরনের পণ্য ইন্টারন্যাশনাল মার্কেটে নিয়ে যাবে সুতরাং এই বিষয়টা আমি খুব জোরালো ভাবে দাবি জানাচ্ছি যে সরকার কিছু সুনির্দিষ্ট প্ল্যাটফর্ম বা ইনস্টিটিউট ডেভেলপ করা দরকার যাতে এসবিরা এই গাইডলাইনটা যে তাদেরকে আমি মনে করি যারা উদ্যোক্তারা করতে যাচ্ছে সামনে পড়তে যাচ্ছে উত্তরণের সুযোগটা উত্তরণের সুযোগ বাড়বে এবং তাছাড়া কিন্তু আমরা উল্টো যেই এগিয়ে যাওয়ার যে প্রচেষ্টাটা হচ্ছে সেটা থেকে আমরা থমকে যাবো কিন্তু জি রাশি ধন্যবাদ জানাই আমরা নতুন করে সেটি ভাবতে হবে ভাববার সময় আমাদের এসেছে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদেরকে আজকের আলোচনার সময় দিয়েছেন পরবর্তী অনুষ্ঠানে নিশ্চয়ই আবার আপনাকে পাশে পাবো সেই প্রত্যাশা জানাই এবং আজকের মতো বিদায় জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পাটবনের রপ্তানিকারক এবং এসএম ফাউন্ডেশনের পরিচালক রাশিদুল করিম মুন্না কথা বলছিলেন এসএমই খাতের উদ্যোক্তারা আসলে কেমন রয়েছেন যাচ্ছে অন্যান্য সংবাদে সেনাবাহিনীর মধ্যস্থতায় বারো ঘণ্টা পর আশুলিয়ায় সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকরা যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল হোতেন নাজমুলের কাছ থেকে আমরা জেনে নেব সেখানকার সবশেষ পরিস্থিতি নাজমুল আশা করি আমাকে শুনতে পাচ্ছেন এই যে বাউন্ন ঘন্টা অবর্ধের পর এখনকার সবশেষ পরিস্থিতি আসলে আপনার কাছে জানতে চাচ্ছি সড়কের চিত্র আমরা পেছনে দেখতে পাচ্ছি ভয়াবহ রকমের যানজট দেখছি আমাদেরকে একটু জানাবেন সবশেষ কি তথ্য আপনার কাছে আছে নাজমুল পরে কি পুলিশ এবং যৌথ বাহিনীর মধ্যস্থতায় কিন্তু এই তাদেরকে মহাসড়ক থেকে তাদেরকে সরিয়ে নেওয়া হয়েছে এবং কারখানার সামনে এবং যে কারখানার যে মালিক বাস যে মালিক তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তারের করেই কিন্তু তাদের কাছে আনার কথা বলা হয়েছে যার কারণেই কিন্তু শ্রমিকরা মহাসড়ক থেকে তাদেরকে সরে কিন্তু তারা এখন এর মধ্যে এর মধ্যে কি তোমরা জানেন যে কারখানা যারা প্রতিকপক্ষ তারা কিন্তু মূলত মূলত কারখানা যারা রয়েছে তারা মূলত এই 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 যে অবস্থান থেকে এক তারা কিন্তু সরে গেছে এবং যেহেতু কারখানা শ্রমিকরা 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 যেহেতু কারখানা থেকে সরে গেছে এবং যার কারণে শিশু শ্রমিক এখন সেই তাদের সমস্ততা থেকে থেকে কিছু পরিবহন আছে আমরা তাদের সাথে কথা বলেছি শ্রমিকদের সাথে তারা বলেছে যেহেতু মালিককে আনা হচ্ছে কারখানায় যার কারণে কিন্তু এখন আমরা পরিবহন ছেড়ে দিয়ে তারা সড়ক থেকে তারা কারখানার সামনে তারা গেছে এবং তাদের যে মূল দাবি সেই মূল দাবি হচ্ছে যে তাদেরকে পাওনা টাকা বুঝিয়ে দেওয়া হবে সেই কারণেই কিন্তু আসলে মূলত শ্রমিকরা কারখানা থেকে তারা গিয়েছে এবং সড়ক তারা এখন তারা উঠে গেছে এবং তাদেরকে বলা হচ্ছিল যে এই সড়কে যে যানজটের অবস্থা আপনারা জানেন যে দীর্ঘ প্রায় তিরিশ কিলোমিটার সড়কে যান চলাচল কিন্তু বন্ধ হয়েছে এবং এখন গাড়ি চলছে যদিও গাড়ি চলাচল রয়েছে এবং এখানকার যেসব পণ্যবাহী ট্রাক রয়েছে তারাও কিন্তু তাদেরকে এবং সচনশীল সেই সবজি অথবা খাবার রয়েছে সেই পরিবহনের গাড়িতে কিন্তু এখন যে দেখতেই পাচ্ছেন যে তারা আসলে যাচ্ছে এবং তারা বলছে যে যেহেতু শ্রমিকরাও কিন্তু তাদেরকে একটা আলটিমেটাম নিয়ে কিন্তু এখন সড়ক থেকে তারা সরে গেছে এবং এরই মধ্যে কিন্তু মালিকের 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 কাছে বলা হচ্ছিল যে তারা এই নাজমুল অনেক ধন্যবাদ আপনাকে আমরা পরবর্তীতে নিশ্চয়ই আবার চেষ্টা করব আপনার সাথে যোগাযোগ করার দর্শক আমাদের সহকর্মী নাজমুল জানাচ্ছিলেন সেনাবাহিনীর মধ্যস্থতায় যে বাউন্ন ঘন্টার পর আশুলিয়ার সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন পোশাক শ্রমিকরা সেখানকার সবশেষ পরিস্থিতি যাচ্ছি অন্যান্য সংবাদে আর রেমিটেন্সের আরও সুবিধা পেতে প্রবাস যাত্রার আগে আর্থিক এবং অ আর্থিক বিষয়গুলোর প্রেক্ষিতে অভিবাসীদের জন্য একটি সুপরিকল্পিত প্রস্তুতির বিকল্প নেই সকালে রাজধানীর মিরপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট বিআইবিএম আয়োজিত এক সেমিনারে এমন মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী কমিটির চেয়ারম্যান ও কেন্দ্রীয় ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুল নাহার এ সময় আর্থিক সমস্যাগুলির মতোই অভিবাসী প্রত্যাশী কর্মীর শিক্ষা ও প্রশিক্ষণের মতো অ আর্থিক সমস্যাগুলি মোকাবেলার জন্য সরকার নিয়ন্ত্রক এবং আর্থিক খাতগুলির একটি সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন বলেও মনে করেন ব্যাংক খাত সংশ্লিষ্টরা বাংলাদেশের রেমিটেন্স প্রবাহ প্রাক অভিবাসন আর্থিক ও অনার্থিক উদ্যোগ বিষয়ক গোলটেবিল আলোচনায় বিআইবিএম উপস্থাপিত গবেষণায় বলা হয় বিদেশে কাজ করতে যাওয়ার আগে প্রশিক্ষণ নেওয়ার পরিমাণ মাত্র ষোলো দশমিক তিন তিন শতাংশ তিরাশি শতাংশের বেশি প্রশিক্ষণ নেন না ফলে গেল এক দশকে প্রবাসে বাংলাদেশে অদক্ষ শ্রমিকের সংখ্যা বেড়েছে চব্বিশ শতাংশ এবং দক্ষ শ্রমিকের সংখ্যা কমেছে এগারো শতাংশ If migrants get proper education, training, information and financial literacy as well as finance from formal sources before migration, their sufferings will be reduced at large scale in one way. On the other hand, inclination to send money through informal sources might also be decreased. দর্শক বিজনেস আওয়ারের সময় হলো একটা বিরতি নেবার ফিরব শেয়ার বাজার আপডেট ও ব্যবসা বাণিজ্যের অন্যান্য খবর নিয়ে আশা করি সাথে থাকবেন দর্শক বিরতির পর আবারও স্বাগত বিজনেস আওয়ারের সাথে আছি বাবু কামরুজ্জামান এবারে শেয়ার বাজারের খবর দশক আজকে কিন্তু সবগুলো সূচকের পতনের মধ্য দিয়ে আজকে পুঁজিবাজারে লেনদেন চলছে আমরা দেখে নেব ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে সবশেষ পরিস্থিতি আমরা দেখেছি এই সপ্তাহব্যাপী কিন্তু পুঁজিবাজারের লেনদেনে আসলে গতি নেই লেনদেন খরা চলছে অন্যদিকে সূচকেও কিন্তু আমরা দেখছি নিয়মিত পতন হচ্ছে আজকে বড়ো ধরনের পতন হয়েছে বাজারে আমরা যদি এই মুহূর্তের হালনাগাদ পরিস্থিতির দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসি এক্স কিন্তু বিরানব্বই পয়েন্ট এরই মধ্যেই কমে গেছে বেলা দেড়টার আগার বিরানব্বই পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার চারশো চুরান চুরানব্বই পয়েন্টে অন্যদিকে ডিএসসি সরিয়া সূচক যেটি ডিএসসি এস ইন্ডেক্স সেটিও কিন্তু বাইশ পয়েন্ট কমেছে বাইশ পয়েন্ট কমে এক হাজার দুশো উনত্রিশ পয়েন্ট অবস্থান করছে বাছাই করা কোম্পানি নিয়ে গঠিত ডিএস থার্টি সূচক সেখানেও দেখতে পাচ্ছি বড় পতন উনচল্লিশ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার নয়শো নিরানব্বই পয়েন্টে এবং লেনদেন আজকে খরা আমরা লক্ষ্য করছি লেনদেন খরা গতকালকেও ছিল এখন পর্যন্ত মাত্র দুশো আটানব্বই কোটি টাকার লেনদেন হয়েছে যেটি তিনশো কোটি হয়নি বেড়া দেড়টা বেজে গেছে অর্থাৎ বিক্রির চাপ নেই বললেই চলে আমরা হাতবদল হওয়া শেয়ার মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে আজকে যেটি বলছিলাম যে বাজারে যেমন পতন হয়েছে আজকে কিন্তু সবগুলো শেয়ারের দরই বলা যায় যে কমে গেছে তিনশো উনিশটি শেয়ারের দর পতন হয়ে গেছে মাত্র উনচল্লিশটি দাম বেড়েছে এবং উনচল্লিশটির দাম অপরিবর্তিত রয়েছে এবং হাতবদল আমরা যে শেয়ারগুলো হয়েছে সেখানে দেখতে পাচ্ছি অর্থাৎ যেটি বলছিলাম যে তিনশো উনিশটি শেয়ারের দর কিন্তু আজকে পতন হয়েছে সব মিলে লেনদেন হয়েছে দুশো আটানব্বই কোটি টাকার কিছু বেশি এখন পর্যন্ত এখন পর্যন্ত বাজারে রকম আস্থা আসলে বিনিয়োগকারীদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে না পুঁজিবাজারে এক ধরনের অস্থিরতায় আসলে বিরাজমান আমরা যাচ্ছি এবারে মুদ্রা বাজারের পরিস্থিতি জানাবো আপনাদেরকে প্রধান প্রধান মুদ্রার বিনিময় মূল্য সোনালী ব্যাংকের আজকের দিনে মার্কিন ডলার একশো উনিশ টাকায় কেনা হচ্ছে একশো বিশ টাকায় বিক্রি করা হচ্ছে ইউরো একশো সাতাশ টাকায় কেনা হচ্ছে একশো বত্রিশ টাকায় বিক্রি করা হচ্ছে পাউন্ড রয়েছে একশো আটচল্লিশ টাকা ক্রয় মূল্য বিক্রি মূল্য একশো চুয়ান্ন টাকা চীনাই ওয়ান পনেরো টাকায় কেনা হচ্ছে সতেরো টাকায় বিক্রি করা হচ্ছে সৌদি একত্রিশ টাকায় কেনা হচ্ছে বত্রিশ টাকা দশ পয়সায় বিক্রি হচ্ছে ভারতীয় রুপি এক টাকা পঁয়ত্রিশ পয়সায় কেনা হচ্ছে এক টাকা পঁয়তাল্লিশ পয়সায় বিক্রি করা হচ্ছে এই ছিল প্রধান প্রধান মুদ্রা বিনিময় মূল্যে এবারে স্বর্ণের দর স্বর্ণের রেকর্ড পরিমাণ দর আমরা জানি বাইশ ক্যারেটের সব থেকে ভালো মানের যে স্বর্ণ সেটি এখন বিক্রি হচ্ছে এক লাখ সাঁত্রিশ হাজার টাকা প্রতি ভরি এক লাখ সাঁত্রিশ হাজার চারশো উনপঞ্চাশ একুশ ক্যারেটের স্বর্ণের দাম পড়ছে এক লাখ একত্রিশ হাজার একশো সাতানব্বই টাকা ভরি আঠারো ক্যারেটের স্বর্ণের দাম পড়বে এক লাখ বারো হাজার চারশো তিপ্পান্ন টাকা ভরি এবং সনাতন স্বর্ণের দাম বিরানব্বই হাজার টাকা প্রতি ভরি পাশে গ্রাম প্রতি দর দেখানো আছে এক ভরি সময় এগারো দশমিক ছয় ছয় চার গ্রাম হিসেবেই হিসাব দেখানো হয়েছে এরপর আমরা রুপার দাম দেখে নেব রুপার বাজার অপরিবর্তিত রয়েছে বহুদিন ধরেই বা একুশ ক্যারেটের সব থেকে ভালো মানের যে রূপা সেটি এখন ভরি প্রতি দুই হাজার টাকা একুশ ক্যারেটের রূপার দাম দুই হাজার পাঁচ টাকা আঠারো ক্যারেটের রূপার দাম সতেরোশো টাকা ভরি সনাতন রূপার দাম বারোশো বিরাশি টাকা প্রতি ভরি দর্শক এই ছিল আমাদের কাছে স্বর্ণ মুদ্রা রূপার বাজারের আপডেট সবশেষ দরদাম বিজনেস আওয়ারের সময় হলো আরও একটা বিরতির ফিরবো দেশ ও বিশ্ব বাণিজ্যের খবর নিয়ে আশা করি সাথে থাকবেন আবার স্বাগত বিজনেস আওয়ারে এবারে জনপদে শিল্প বাণিজ্যের খবর শেরপুরে বেড়েছে মালচিং পদ্ধতিতে সবজি চাষাবাদ লাভজনক হয় জেলার বিভিন্ন স্থানের কৃষকরা আধুনিক এই পদ্ধতিতে উচ্চমূল্যের সবজি চাষে ঝুঁকছেন এছাড়া আগ্রহী কৃষকদের সব ধরনের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে জানিয়েছে কৃষি বিভাগ জুবাইদুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক শেরপুরের লসমনপুর ইউনিয়নের ছোট ঝাভেরচর গ্রামের কৃষক মোহাম্মদ মনসুর গেল দুই বছর ধরে আধুনিক মালচিং পদ্ধতিতে করছেন সবজি চাষাবাদ ফলন ভালো হওয়ায় নিজের দেড় বিঘা জমিতে মালচিং শশা চাষ করছেন এ পদ্ধতিতে প্রথমে আবাদি জমি প্রস্তুত করে বেড তৈরি করে মালচিং পেপার দিয়ে ঢেকে দেয়া হয় এরপর নির্দিষ্ট দূরত্বে মালচিং পেপার ছিদ্র করে চারা রোপণ করা হয় প্রয়োজন হয় না কোনো বাড়তি শ্রমিকের আগাছা কম হয় যার জন্য নিরান লাগে না আমাদের শ্রমিক লাগে না কিন্তু আমি একবার এই জিনিসে সার দিছি পর্যন্ত সার দিই তাতে আমার সবজি ভালো আছে গত বছর যে বেনিফিট পাওয়াতে এবার আবার ওই আগ্রহ হয়ে এখন বেগুন এবং টমেটো করব। কম খরচে বেশি লাভজনক হওয়ায় গ্রামের অন্য চাষিরাও ঝুঁকছেন মালচিং পদ্ধতিতে সবজি চাষে যদি ওরা ফলে না আগে জায়গা তা আমরা ইনশাল্লাহ করব আমরাও ওইটা পদ্ধতি আর কি নেবার চেষ্টা করতেছি যেন ওটি করতে পারি মালচিং পদ্ধতিতে চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধকরণের কথা জানালেন এই কৃষি কর্মকর্তা এখানকার কৃষকরা শসা কাঁচামরিচ টমেটো বেগুন বিভিন্ন শাকসবজি মালচিং পদ্ধতিতে এখন করছে আমরা বিভিন্ন আমাদের ইউনিয়নে আমাদের যে উপসহকারী কৃষি কর্মকর্তাগণ আছেন তারা মালচিংয়ের উপকারিতা বুঝাচ্ছেন শুধু শশা নয় টমেটো বেগুন এবং কাঁচামরিচও মালচিং পদ্ধতিতে চাষ করে কৃষক মোহাম্মদ মনসুর ডেস্ক রিপোর্ট নিউজ টোয়েন্টি বিশ্ব বাণিজ্যের খবর সৌদি আরবে চলতি বছরের এপ্রিল থেকে জুন প্রান্তিকে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ বা এফডিআই কমেছে এক কোটি রিয়াল বা তিনশো কোটি ডলার আরব নিউজের এক প্রতিবেদনে প্রকাশিত হয়েছে এই তথ্য সংবাদ মাধ্যমটি জানিয়েছে এর পরিমাণ জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকের তুলনায় তেইশ দশমিক তিন শতাংশ বেশি সে সময়ে দেশটি এফডিআই পেয়েছিল নয়শো পঞ্চাশ কোটি রিয়াল তবে গেল বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় বিদেশি বিনিয়োগের পরিমাণ সাড়ে সাত শতাংশ কমেছে সে সময় এক কোটি রিয়াল হয়েছিল বিনিয়োগের পরিমাণ দর্শক এই ছিল বিজনেস অ্যাওয়ার্ডের এখনকার আয়োজন ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর ও খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন রবি থেকে বৃহস্পতিবার দুপুর একটাই বিজনেস অ্যাওয়ার্ডে এছাড়াও রাত নয়টার সংবাদে বিজনেস এক্সপ্রেস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ